নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় চ্যানেল কেরিয়ার আপডেট বেঙ্গলি। বন্ধুরা, এই মুহূর্তে আপনারা জানেন যে অনুব্রত মণ্ডল সিবিআইয়ের হেফাজতে রয়েছে, আর সিবিআইকে তিনি দিয়েছেন বিরাট বড় গুরুত্বপূর্ণ তথ্য। হ্যাঁ বন্ধুরা, আজকের এই ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ আপডেট দিয়ে দেবো। যে তথ্য উঠে এসেছে তা জানলে আপনারা চমকে উঠবেন। সিবিআই কীভাবে গরু পাচার করতো এবং প্রতি গরু পিছু তাকে 3,000 টাকা করে দিতে হতো কমিশন। হ্যাঁ বন্ধুরা, যেখানেই গরু পাচার হোক না কেন, তাকে 3,000 টাকা করে কমিশন দিতে হতো, না হলে গরু পাচার হবে না, এবং তার নির্দেশ ছাড়া কোনো রকম গরু পাচার হতো না। এমনকি যখন কয়লার গাড়ি যেত, সেই কয়লার গাড়ি পিছু 27 থেকে 28,000 টাকা করে তাকে কমিশন দিতে হতো, আর যদি কমিশন না দেওয়া হতো তাহলে গাড়ি যেত না। তো বন্ধুরা, বিরাট বিরাট আপডেট উঠে আসছে আজকের এই ভিডিওটির মাধ্যমে জানাবো। এবং সেই সঙ্গে বন্ধুরা জানা যাচ্ছে যে এই অনুব্রত মণ্ডলের প্রত্যেক দিনের আয় ছিল 40 লাখ টাকার কাছাকাছি। হ্যাঁ বন্ধুরা, তো অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, কোথাও কোনো রকম স্কিপ করবেন না। একেবারে রকেট গতিতে উত্থান বললেও খুব কম বলা হয়। জীবনের প্রথম পর্বে ছিলেন মাছ ব্যবসায়ী, জমি কেনা তো দূরের কথা, সংসার কিভাবে চালাবেন সেটাও আয় করতে পারতেন না অনুব্রত। আর গত কয়েক বছরে সেই অনুব্রতর আয়ের অঙ্ক শুনে বড় বড় শিল্পপতিরাও কার্যত ভিমরি খেয়ে যেতে পারেন। সূত্রের খবর, দাম যাই হোক, কার্যত বাজার থেকে মাছ কেনার মতো করে ধান কল, চাল কল, জমিজমা কিনে ফেলতেন কেষ্টমণ্ডল। আর সিবিআইয়ের কাছে সেই অনুব্রত মণ্ডলের যে আয়ের অঙ্ক উঠে এসেছে তা দেশের অন্যতম ধনীরাও কার্যত কল্পনা করতে পারবেন না। সূত্রের খবর, কেষ্টমণ্ডলের দৈনিক আয় ছিল প্রায় 30 লক্ষ টাকা। হ্যাঁ বন্ধুরা, 30 লক্ষ টাকা, বড় বড় ব্যবসায়ীরাও এই আয় হয়তো করতে পারে না যে পার ডে 30 লাখ টাকা। তবে তিনি ধ্যান ধ্যানও করতেন, বাকিটা এক বিধায়ক ও দেহরক্ষীর মাধ্যমে তৈরি হতো তহবিল। অর্থাৎ তিনি যেই 30 লক্ষ টাকা আয় করতেন, তো তার মধ্যে কিছু তিনি দান ধ্যান করে দিতেন, আর বাকিটা এক বিধায়ক ও দেহরক্ষীর মাধ্যমে তৈরি হতো তহবিল। পরে কাদের কাছে যেত টাকা খোঁজ করছেন তদন্তকারীরা। তো এখানে বন্ধুরা প্রশ্ন হচ্ছে, এই যে বিধায়ক, তো এই কোন বিধায়ক? তো বন্ধুরা, এই বিধায়ক ইডির একেবারে বলা যেতে পারে এবং সিবিআইয়ের একেবারে স্ক্যানারে রয়েছে, খুব শীঘ্রই ধরা পড়বে। তো বন্ধুরা আপনারা দেখতে পাবেন। আর দেহরক্ষীর কথা আপনারা জানেন ইতিমধ্যে, তা বলা যেতে পারে সে সিপিআর হেফাজতে রয়েছে, তারা ইডির হেফাজতে রয়েছে, বন্ধুরা আপনারা জানেন। তো বলা যাচ্ছে, গরু কয়লা পাচার বেআইনি, বালি পাথর খাদানের অবৈধ আয় এসে জমা হতো অনুব্রত মণ্ডলের কাছে। কিন্তু এখানেই প্রশ্ন, সেই টাকার উৎস সম্পর্কে দলের শীর্ষ নেতৃত্ব কি কিছুই জানতো না? বছরের পর বছর ধরে অবৈধ পথে আয় করলেন দলের জেলা সভাপতি, তা গুনাহ করেও টের পেলেন না দলীয় নেতৃত্ব। সূত্রের খবর, অনুব্রত মণ্ডলের অগোচরে গরু পাচার হওয়ার কোনো উপায় ছিল না, গরু পিছু 2,500 থেকে 3,000 টাকা কমিশন ধার্য করা হয়েছিল। তো বন্ধুরা, যেটা আমি বলছিলাম যে 2,500 থেকে 3,000 টাকা করে অনুব্রত মণ্ডলকে দেওয়া হতো গরু পাচার করার জন্য, আর যদি এই টাকাটা না দেওয়া হতো তাহলে কখনোই গরু পাচার সম্ভব ছিল না। কয়লার গাড়ি থেকে দিতে হতো 1,010 টাকা, 27টি থানা এলাকার ওপর দিয়ে পাচার হতো গরু, আর সেই পাচারের জন্য থানা পিছু নির্দিষ্ট কমিশনও দেওয়া হতো। মুর্শিদাবাদ সীমান্তের দুটি থানাকে অন্তত 1 কোটি টাকা মাসিক কমিশন দিতে হতো বলে অভিযোগ, বাকিদের জন্য বরাদ্দ থাকতো 60 থেকে 70 লক্ষ টাকা, আর সবটাই হতো তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের নিয়ন্ত্রণে, এতটাই দাপট ছিল তার। সেই পুলিশকেই বোম মারার হুমকি দিয়েছিলেন অনুব্রত। তবে কি মাসিক নজরানা বন্ধ হয়ে যেতে পারে এই আশঙ্কাতে পুলিশ তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিত না? তো বন্ধুরা বুঝতে পেরেছেন কী হারে বলা যেতে পারে দুর্নীতি উঠে আসছে, যেখানে সাধারণ মানুষের এর বলা যেতে পারে যে কয়েকটি টাকা রোজগার করতে গিয়ে মাথার ঘাম পায়ে ফেলতে হচ্ছে, তবুও মানুষের এর দিনানা দিনায় খাই অবস্থায় চলছে না সংসার। সেখানে এই সমস্ত নেতারা বলা যেতে পারে যেটা পার ডে 30 লাখ টাকা আয় করতেন, হ্যাঁ বন্ধুরা, তো বিরাট বড় আপডেট। অবশ্যই আপনার সঙ্গে থাকুন, আরও আপডেট যখনই আসবে সবার প্রথমে আপনারা জানতে পেরে যাবেন। ধন্যবাদ।